আরেকটা কথা হোকে আপনাদের অনেক অনেক স্বাগত আমি জানি না স্বাগত বলবো না বলবো আগামী এক ঘন্টা একটু থামতে একটু ভাবতে এবং শুনতে এমন কিছু মানুষের কথা যারা লাগাতার এই আন্দোলনটা আপনার আন্দোলনটা সেই আন্দোলনকে হয়তো সমর্থন করছে হয়তো তারাও পথে নেমেছে বা এমন কিছু কথা বলার জন্য এসেছে আজ যেটা সিস্টেমটাকে হয়তো একটু বদলাতে পারবে আমি বারবার এই কথাটা বলছি অনেকে আমাকে বলেছেন মহিউদ্দা এটা তো ডাক্তারদের লড়াই আমরা কেন সাফার করব। মহুবদা এটা তো হাসপাতালে এবং হাসপাতালকে কেন্দ্র করে একটি ঘটনা ঘটেছে আমরা এটাকে জনসাধারণের লড়াই কেন বানাবো আমি তাদেরকে এর আগেও বলেছি এবং লিখেওছি যে ভাবুন অভয়ার সাথে যে ঘটনাটা ঘটে সেটা হাসপাতালে ঘটে ভাবুন কাল যদি একজন লেডি অফিসার যিনি নবান্নতে কাজ করেন পরশু একজন লেডি পুলিশ কনস্টেবল যিনি ভবানী ভবনে কাজ করেন তর্শু হয়তো কোনো পুলিশ ইন্সপেক্টর যে কেন্দ্রীয় কোনো সংস্থায় কাজ করে সিজিও হতে পারে নিজাম প্যালেস হতে পারে বা লালবাজার হতে পারে তার সাথেও হয়তো এই ঘটনা ঘটতে পারে কারণ সবচেয়ে সিকিওর এ প্লাস একটি হাসপাতাল একটি মেডিকেল কলেজের সেমিনার রুম আমি ধরে নিলাম যদিও সেমিনার রুমেই আসলে এই ঘটনা ঘটেছিল কি না অনেকে বলছেন সেই সেমিনার রুমে একজন ডাক্তার নিরাপচ্ছদূর নয় এটা খবর নয় তাকে ধর্ষণ করা যায় তাকে খুন করা যায় এবং বারবার এই কথাটা বলছি যে সিস্টেমের বিরুদ্ধে লড়াই কেন আমার বাড়িতে বা আপনার বাড়িতে যদি পুলিশ এভাবে ফোন করতো যদি অফিস থেকে এভাবে ফোন আসতো যে আপনি অমুকের দাদা বলছেন বাবা বলছেন ভাই বলছেন মা বলছেন আপনি চলে আসুন আপনার মেয়ে সুইসাইড করেছে ভাবুন তো আমি আপনি এত কিছু ভাবতাম ভিসেরা অটপসি পোস্টমর্টম এফআইআর জিডি এত শব্দ আমরা জানি না বিশ্বাস করুন এবং জানি না বলেই আমাদের যা বোঝানো হতো তাই আমরা করতাম তারপরে মেয়েটির দেহ দাহ করে দিতাম এখানে অভয়ার বন্ধুরা চারপাশে যারা ঘিরে ধরেছিল তারা সবাই ডাক্তার তাদের সবার ক্লিনিক্যাল আই আছে নাকি তারা সবাই খালি চোখে দেখে বলেছিল না এটা আত্মহত্যার কেস তো হতে পারে না কিছু একটা আছে এটা আটকাতে হবে ফরেন্সিকে পাঠাতে হবে সেটা ভিডিওগ্রাফ করতে হবে এত কিছু অভয়ার সাথে হয়েছে আমাদের বাড়িতে এরকম কোনো ঘটনা ঘটলে আমাদের সাথে হয়তো এই জিনিসগুলোও হবে না এবং সে কারণে পুলিশকে পুলিশকে এবার এটা বোঝাতে হবে যে অনেক হয়েছে স্বাস্থ্য দপ্তরকে এটা বোঝাতে হবে যে অনেক হয়েছে সুদরে যান কারণ জনবিস্ফোরণ এবং জন আন্দোলন কাকে বলে আমরা ভারতীয় উপমহাদেশে সেটা আগেও দেখেছি এখনও দেখছি যারা এই মুহূর্তে কথা হোক রয়েছেন তাদের সাথে আলাপ করে দেবো আমি একদম আমার ডান দিক থেকে ডক্টর বাসুদেব মুখার্জি চিকিৎসক বিখ্যাত চিকিৎসক এবং অভিনেতা আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সঙ্গে ডক্টর অর্কদীপ বিশ্বাস রয়েছেন চিকিৎসক মোটিভেশনাল স্পিকার মোকসা এই মুহুর্তে রয়েছেন অভিনেত্রী আমাদের সহনাগরিক এবং তার পাশাপাশি ইস্টবেঙ্গল মোহনবাগান নির্বিশেষে ঘটি বাঙাল নির্বিশেষে যেদিন মার খেলো সেদিন নিজের চোখে মোকসা দেখেছে পুলিশিং স্টেট কাকে বলে এর পাশাপাশি অন্যদিকে এই মুহূর্তে রয়েছেন ডক্টর সব্যসাচী মিত্র বিখ্যাত ক্রিমিনাল সাইকিয়াট্রিস্ট এবং তার পাশাপাশি চিকিৎসক রয়েছেন ডক্টর সুব্রত সুর চিকিৎসক এবং আমার আপনার মতন একজন সহনাগরিক রয়েছেন কস্তুরি সেনগুপ্ত কস্তুরি সেনগুপ্ত নিজের সন্তানকে হারিয়েছিলেন রিপাবলিক বাংলা সেই খবর লাগাতার করে কস্তুরি সেনগুপ্ত নিজের সন্তানকে হারানোর খবর পুলিশের থেকে যখন পান কস্তুরি সেনগুপ্ত নিজের স্বামী এবং তার পরিবারের সদস্যদের নিয়ে পুলিশ স্টেশনে যখন যান তাদেরকে না বলে কেন নির্দিষ্ট একটি হাসপাতালে পাঠানো হয়েছে সেই প্রশ্ন করেন মৃত সন্তানের দেহ পড়ে আছে সেই মুহূর্তে মৃত সন্তানের বাবাকে মারধর করার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে মৃত সন্তানের দাদুকে মারধর করার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে মৃত সন্তানের মাকে কুচ্ছিত ভাষায় আক্রমণ করার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে আমরা এই খবর করেছিলাম কিন্তু এই খবর আমরা ভুলে যাইনি আমরা অঙ্গীকারকে ভুলে যাইনি এবং জাস্টিস ফর অঙ্গীকার রিপাবলিক বাংলা আজ এখান থেকে আবার নতুন করে ঘোষণা করছে ময়ূ কাজ এটাও বলছে আপনারা জাস্টিস ফর অভয়ার পাশাপাশি জাস্টিস ফর অঙ্গীকার এই ক্যাম্পেনটাও ভুলে যাবেন না আজ যারা এই মুহূর্তে মানুষের কণ্ঠস্বর হিসেবে যুক্ত হতে এসেছেন এই কথা হোকের মঞ্চে তাদের একবার আলাপ করে ইদি ডক্টর তথাগত দাস ইএসআই হাসপাতাল মেডিকেল কলেজের সাথে যুক্ত জোকায় জুনিয়র ডক্টর হিসেবে যুক্ত ছাত্র আন্দোলনের কর্মী ডক্টর অবন্তিকা পাল আয়ুষ চিকিৎসক ও মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ কবি এবং প্রাবন্ধিক হিসেবে তিনি সাহিত্য চর্চা করেন ডক্টর কাজী মোহেদ এনসিসি মেডিকেল কলেজ হাওড়া বিভাগীয় প্রধান অধ্যাপক এবং চিকিৎসক বেঙ্গল সিনে সোসাইটির চেয়ারম্যান ডক্টর সুমিত চট্টোপাধ্যায় নীলরতন সরকার মেডিকেল কলেজ থেকে ইএনটিতে এম এস পাশ করার পর ডক্টর চট্টোপাধ্যায় বিভিন্ন প্রাইভেট মেডিকেল কলেজের সঙ্গে শিক্ষক হিসেবে যুক্ত আজ সবাইকে নিয়ে এই কথা হোক আমরা যখন এই কথা হোক অভয়াকে নিয়ে কথা হোক একটা সিস্টেমের বিরুদ্ধে কথা হোক যখন আমরা বলছি তখন অনেকগুলো ভার্ডিক্ট এবং হিয়ারিং আমাদের হাতে চলে এসেছে তার মধ্যে সুপ্রিম কোর্ট আমি একদম শুরুতে বাসুদেব বাবুর কাছে যাব। যাবো বাবু সুপ্রিম কোর্ট আমরা যখন কথা বলছি ততক্ষণে সুপ্রিম কোর্ট কিছু নির্দিষ্ট অর্ডার দিয়েছে এবং এটাও বলেছে যে আপনারা কি করেছেন মানে রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল তিনি ছিলেন তাকে বলেছেন পুলিশ এটা কি করেছে যেটা একটা লোয়ার কোর্টেও অ্যাডমিসেবল নয় আমি আমার তিরিশ বছরের জজ সাহেবের জীবনে এই জিনিস দেখিনি সত্যিই কি বাসুদেববাবু মানে এটা এতটা প্রয়োজন ছিল এতটা এতটা আড়াল করার প্রয়োজন কিছু মানুষকে এবং তার জন্য গোটা সিস্টেমকে লাগিয়ে দেওয়া অভয়াদের পেছনে সবাইকে জানাই যে আজকাল যখন এই কথাগুলো বলতে আসি বা যেখানেই যাই রাস্তায় হাঁটি হৃদয়টা খুব ভারাক্রান্ত থাকে কিন্তু একটাই স্লোগান উই ওয়ান্ট জাস্টিস সেই জাস্টিস যদি সুপ্রিম কোর্ট থেকে আমরা পাই তার থেকে ভালো আর কিছু হতে পারে না কিভাবে এখানে এটা চলছিল ইনভেস্টিগেশনটা আমরা সবাই জানি সবাই দেখেছি একটা জুনিয়র ডাক্তার বলে নয় সিনিয়র ডাক্তার জুনিয়র ডাক্তার যে কোনো ডাক্তার চোখে দেখে যেটা বুঝতে পারে ইট ইজ এ হিনিয়াস ক্রাইম খুন সেটা প্রিন্সিপাল বুঝতে পারলেন না তিনি সকাল সাড়ে আটটায় সেখানে গিয়ে হাজির হয়েছিলেন কেন গিয়েছিলেন রোজ কি রাউন্ডে যান প্রশ্ন অনেক জানো এই প্রশ্নগুলোর উত্তর কে দেবে সেটার জন্য আমরা অপেক্ষা করছি অপেক্ষা করছি সত্যগুলো উদ্ঘাটিত হবে আসল দোষী ধরা পড়বে এবং দৃষ্টান্তমূলক শাস্তি হবে অনেক সময় হাঁটতে হাঁটতে অনেক খারাপ কথাও বলে ফেলছি যদি সেই রকম দোষী ধরা পড়ে তাদের আবার সেই বিচার করে দশ বছর রেখে এসব করে কি দরকার আমাদের হাতে ছেড়ে দেওয়া হোক না আমাদের মনটা সত্যি এখন এই রকম জায়গায় চলে গেছে উই ওয়ান্ট জাস্টিস আর সেটা যদি সুপ্রিম কোর্টের ভৎসনার পরে সত্যি সত্যি হয় তাহলে তার থেকে ভালো আর কিছু হতে পারে না সবথেকে বড়ো কথা হচ্ছে এই কদিনের মধ্যে আমরা কতটুকু প্রোগ্রেস দেখেছি সেটা নিয়েও তো আমাদের বিরাট প্রশ্ন মনে কিন্তু এখনও যেগুলো বুঝতে পারি না কেন এতগুলো লোক যারা আসলে হয়তো ক্রাইমের সঙ্গে জড়িত ছিল তারা সব ঘুরে বেড়াচ্ছে আমাদের সঙ্গে কেন তাদেরকে কি ইনভেস্টিগেশনের মধ্যে এটা পড়ে না যে তাদেরকে একটা জায়গায় নিয়ে গিয়ে কথা বলার পরে তাদেরকে সেগ্রিগেট করে রাখা হবে এখনো কেন দুজনকে পাওয়া যাচ্ছে না অভয় দুই কলিগকে যারা তার সঙ্গে একসঙ্গে পোস্ট গ্রাজুয়েট করত। কিন্তু ভেবে দেখুন তো একটা মেয়ে মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে এসছে তাকে এইভাবে খুন করা হলো রেপ করা হলো তার কোনো বিচার হবে না এই বিচারের জন্যে আমার 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 বয়সী মানুষ সবাই এখন পথে নেমেছেন মেয়েটা তো আমারও মেয়েরই বয়সী হয়তো তার থেকেও ছোটো সেই জন্যে জানো মনে হয় যদি সুপ্রিম কোর্টের অর্ডারে কিছু আলোকপাত হয় তাহলে দ্যাট ইজ মোস্ট ওয়েলকাম আমাদের সবাই এখন মনে হচ্ছে বুকে যে আগুনটা জ্বলছে না সেটা জ্বালিয়ে রাখুন নিদে দেবেন না সেই অপেক্ষা করছি কি ভার্ডিট আসে সেই জন্য মানে ধন্যবাদ বাসুদেব মানে কথা হোক মঞ্চে সাধারণত উত্তপ্ত বিতর্ক হয় কথা হোকের মঞ্চে সাধারণত ডেসেবেলটা বেশি থাকে কিন্তু আজ আমারও যেন মনে হচ্ছে যে একটা মুহূর্তে মনে মনে হচ্ছে হেরে যাচ্ছি একটা মুহূর্তে মনে হচ্ছে এবার জয়টা সামনে এটা বোধহয় প্রত্যেকের একটা পার্সোনাল লড়াইয়ে পরিণত হয়েছে এবং এই পার্সোনাল লড়াইটা আসলে আমরা প্রত্যেকে জিয়ে রেখেছি হয়তো সাংবাদিক হিসেবে হয়তো সহনাগরিক হিসেবে হয়তো ডাক্তার হিসেবে ওয়ার্ড বয় হিসেবে বা যে রিকশা চালায় যার বাড়িতে হয়তো মেয়ে আছে যার হয়তো এত পাওয়ার নেই যেহেতু কোনোদিন মেডিকেল কলেজে যায়নি সেও বলা বলি করছে দেখেছেন তো মেডিকেল কলেজে বাবুরা যেভাবে আন্দোলন করছেন আমার পাশে কে দাঁড়াবে তাদেরকে ভরসা দেওয়ার জন্য যে তাদের পাশেও সিস্টেমের বিরুদ্ধে লড়াইয়ে আমাদের কিছু মানুষকে দাঁড়াতে হবে এবং সংবাদ মাধ্যমকে তো দাঁড়াতে হবেই মিনমিন করার কোনো জায়গা নেই এখানে আমি অর্কদ্বীপের কাছে আসবো অর্কদ্বীপ বোঝার জন্য আসছি অ্যাম্বিট অফ কন্টেন্ট বলে একটা শব্দ লিগালি আছে অর্থাৎ সমস্যাগুলো কোথায় মানে পুলিশ বলছে পুলিশ নিজের কাজ করেছে রাজ্য সরকার বলছে রাজ্য সরকারের কাজ করেছে স্বাস্থ্য দপ্তর বলছে স্বাস্থ্য দপ্তরের কাজ করেছে এটা আত্মহত্যা প্রথমে বলা হয়েছিল ভুল বলা হয়েছিল পোস্টমর্টম হয়েছে সব তো এখানে মানে যুক্তিগুলো টিকমাক 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 দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে তাহলে কেন আন্দোলন তাহলে কেন বিক্ষোভ তাহলে কেন রাস্তায় নামা আমাদের মাথায় রাখতে হবে যে যে এখনও এখনো পর্যন্ত কিন্তু আমরা যারা অ্যাকচুয়ালি অপরাধী বা যারা অপরাধীরা ছিল তাদের কাছে কিন্তু এখনও আমরা পৌঁছাতে পারিনি আমরা এখনো জানি না কী হচ্ছে অ্যাকচুয়ালি মহুকদা আমার এখনও মনে পড়ে ছোটোবেলা থেকে তো আমরা তুমিও হয়তো আমরা সবাই ফেলুদা বোমকেশ পরে বড় হয়েছি এবং ওই এখনও আমাদের মনে হয় যে ওই চারমিনার জ্বালিয়ে বোধহয় কেসটা সলভ হয়ে যাবে সেই জন্য আমরা বারবার বিশ্বাস রাখি যে বোধহয় সব কিছু সলভ হয়ে যাবে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে মনে হতো সব মিথ্যে ওগুলো শুধু গল্প অ্যাকচুয়ালি এরকম একটা কেস বোধ সলভ হয় না কারণ এখনও অবধি আমরা কিচ্ছু দেখতে পাচ্ছি না আচ্ছা মহুকদা আমি দেখি যে মেডিকেল নেগলিজেন্সের শাস্তি হয় বলা হয় শাস্তি হবে তাহলে আজকে এই যে নেগলিজেন্স হচ্ছে এই যে একটা অপরাধকে বোঝা যাচ্ছে না কি হচ্ছে কোথায় এভিডেন্স ট্যাম্পারিং হলো এইগুলোর শাস্তি আমরা কোথায় চাইব কোথায় যাবো এই শাস্তিগুলোর জন্য কারণ মেডিকেল নেগলিজেন্সের জন্য তো আমরা যাই তাহলে এইখানে যে নেগলিজেন্স হল আমরা কার কাছে যাবো কারণ আমরা বারবার দেখতে পাচ্ছি অলমোস্ট চোদ্দ দিন হয়ে গেল তার বেশি হয়ে গেল এবং এখনও অবধি কিন্তু ওই বিচারের বাণী তা কিন্তু নীরবে নিভৃতে কাঁদছে আমি জানি না এর পরিণতি কোন দিকে হচ্ছে অনেকে বলছে আন্দোলন করে কি হবে আর কতদিন আর কতদিন কিন্তু আমি বলছি ময়ুকদা আন্দোলন করা জরুরি রাস্তায় থাকা জরুরি ওই মায়ের জন্য যে মা বলছে তার ওই মেয়ের লাস্ট যে মামা চিৎকার তার তার কাছে পৌঁছায়নি যার জন্য সে আজও রাত্রে ঘুমোতে পারছে না আমাদের এই প্রত্যেকটা জিনিসের জন্য এ রাস্তায় থাকতে হবে কারণ অ্যাকচুয়ালি হয়তো যারা এটার সঙ্গে জড়িত তারাই হয়তো আমাদের সঙ্গে মিছিলে হাঁটছে তারাই হয়তো উই ওয়ান্ট জাস্টিস বলছে তাই তাদেরকে আমরা যদি আইডেন্টিফাই না করতে পারি তাহলে এর থেকে বড় লজ্জার কিছু হয় না এবং এর পরবর্তীকালে আরও বেশি সাহস বেড়ে যাবে মানুষের তাই সেইটা যেন না হয় তাই ততদিন অবধি এই আন্দোলনে আমাদের থাকা উচিত রাস্তায় থাকা উচিত যতক্ষণ না অ্যাকচুয়াল যারা দোষী তারা শাস্তি পাচ্ছে আদারওয়াইজ কিন্তু সব কিছু মিথ্যে হয়ে যাবে আমি জানি না কী হবে আমি বারবার আশাহত হচ্ছি আমি জানি না যে কোথায় যাচ্ছে তবে এইটুকু জানি যে এইবার আমরা যদি শেষ না দেখে বেরিয়ে আসি যদি একবার ছেড়ে দিই তাহলে কিন্তু সমস্ত দোষীরা এত আশকারা পাবে এত সাহস পাবে যে আগামী দিনে এই যে তুমি বললে এরকম ঘটনা আজকে মেডিকেল কলেজ হয়েছে কালকে অন্যান্য জায়গায় হবে এবং আমরা হয়তো আর কিছু করতে পারবো না তাই আমার মনে হয় এটা এমন একটা সময় যখন ওই ওই ঘুম থেকে ওই গোপন গুহা থেকে ওই নির্জন নদীর তীর থেকে আমাদের মধ্যেকার ওই প্রতিটা শিশুকে নিয়ে আসতে হবে যে আসবে এবং সাহসিকতার সঙ্গে ওই দিন অব্দি বলবে যতক্ষণ না বিচার পাচ্ছে যে রাজা তোর কাপড় কোথায় আমি সুব্রত সুরের কাছে যাব বাবু আপনারা পিজিটি হিসেবে লাগাতার এই যে রাস্তায় যারা নামছে তাদের বিরোধিতা করছেন আবার আপনারা জাস্টিস চাইছেন আপনারা নিজেদের মতন করে জাস্টিস চাইছেন মানে আপনাদের পক্ষটা কি দেখুন আজকের দিনে যা বর্তমান পরিস্থিতি এই পরিস্থিতিতে যেটা সার্বিকভাবে দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে স্বাস্থ্য ভবন বা আমাদের এই পুরো হেলথ সিস্টেমটাতে সামান্য মানে গুটি কয়েক ডাক্তার তাদের জন্য এই টোটাল সিস্টেমটা আজকে মেলাইন হচ্ছে তারা কি মঙ্গল গ্রহ থেকে এসছে না বেসিকালি স্বাস্থ্যমন্ত্রী আছে এক্স্যাক্টলি স্বাস্থ্যমন্ত্রী আজকে আমি জানি না আমাদের এই যে সিস্টেম আমরাই তো জানতে চাইছি মানে সত্যি কথা এটা আমাদের কাছেও আজকে ডাক্তার স্বাস্থ্যভবনের মাথায় বসে এমন কিছু কিছু কাজ করে দিচ্ছেন যেটা স্বাস্থ্যমন্ত্রীও না জানলে তো স্বাস্থ্যমন্ত্রী রেজিনেশন দাবি ঠিকই করছে তার মানে কথাটা একদিক থেকে সত্যি আজকে যে জিনিসটা ঘটছে আমাদের সাথে সেটা হচ্ছে যাদের পোশাকই নাম আমরা এখনো বলি যে নর্থ বেঙ্গল লবির এই সামান্য কয়েকজন গুটি কয়েক অঙ্গুলি আঙুলি lihনে পুরো স্বাস্থ্য ব্যবস্থাটা টোটাল সিস্টেমটা ইজ রানিং আজকে দেখুন এই সন্দীপ ঘোষের বারবার এই দু সাল থেকে আজকে থেকে তো নয় সন্দীপ ঘোষ এই নর্থ বেঙ্গল লবির ব্যাপারটা কি এইখানে যে জিনিসটা প্রকট হচ্ছে যে স্বাস্থ্য ভবনে এবং আমাদের এই টোটাল সিস্টেমটার মধ্যে বেসিক্যালি যখনই কোনো বড় ডিসিশন হচ্ছে সে চায় ভিসি হোক বা ডিএমই হোক বা ডিএইচএস হোক এদের ট্রান্সফার এবং এদের যত নিয়োগ এবং এদেরকে সিলেকশন প্রসিডিয়ার্স এগুলো সব জায়গাতেই দেখা যাচ্ছে যে এই নর্থ বেঙ্গল লবির একটা অদৃশ্য হাত সব একটা আমি আপনাকে একটু ইন্টারাক্ট করছি আমি বোঝার জন্য বলছি মানে আমি একেবারে ওই লেম্যান যাকে বলে আমি এই এর থেকে দূর দূরান্তর অবধি থাকি আপনি প্রোগ্রেসিভ জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনের স্টেট সেক্রেটারি রাজ্য সম্পাদক এই এই পিজিটিদের এটা শাসকপন্থী বড় একটি সংগঠন নিশ্চয়ই প্রচুর ডাক্তার রাজ্য জুড়ে সমস্ত ডাক্তার আপনি অসহায় একজন সাধারণ মানুষের মতন বলছেন যে নর্থ বেঙ্গল লবি বলে কিছু একটা এক্সিস্ট করে এক্স্যাক্টলি মানে বিগত কিছু বছর বলছেন আপনি আপনি মানে আপনি অসহায় হয়ে পড়লে আপনার পাশে লোক থাকবে কি করে আপনাদের সংগঠনকে মেম্বারশিপ দেবে কি করে আমি তো এটাই বুঝতে পারছি না লবিটা আরেকটু শুনি মানে এই যে বর্তমান যে পরিস্থিতি এবং বিগত কয়েক বছর ধরেই ইনফ্যাক্ট আপনারা সবাই মানে সাধারণ মানুষ তারা সবাই দেখতে পাচ্ছে যে এই সন্দীপ ঘোষ এবং এই সুহিতা পাল এবং আরও যারা আছেন এটসেট্রা এটসেট্রা তারা এতটাই পাওয়ারফুল মানে এত ক্ষমতা যে মানে তাকে কেউ কোনোভাবে কিছু শোনাতে পারছে না ইনফ্যাক্ট আগেও আরজি করে বহুবার আমি যে তার আধারটা মানে সন্দীপ পালের কাছে কোনো একটা কোনো রেডিও ট্যাবলেট খান বা কোনো বাইরে থেকে কিছু পাওয়ার পান এই পাওয়ারের আধার তো নিশ্চয়ই কিছু থাকবে মানে এই এই পাওয়ারটা আসছে কোথা থেকে আমরা সবাই তো সেই মেডিসিন আপনারাও নিশ্চয়ই মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের বলতে পারেন এই মেডিসিনটা প্রেসক্রাইব করতে পারেন মানে এই এই আধারটা আসছে কোথা থেকে সবই এখন আস্তে আস্তে লোকসমক্ষে আসছে যেগুলো আগে খুবই চাপা থাকতো আগে এই ধরনের জিনিসও বলা মানে হয়তো আমি আমার নিজের হাসপাতালে গিয়ে একটা হতে পারি মানে আমরা সেই প্রফেশনাল হতে পারি পারতাম আপনি নিজে একজন চিকিৎসক আপনি একজন পিজিটি ডাক্তারদের নেতা আপনি শাসকপন্থী তৃণমূল কংগ্রেসের হয়ে আপনি হয়তো ভোটও দিয়েছেন আমি ধরে নিলাম আপনারা যদি এরকম অসহায়ভাবে এই জিনিসটার এতদিন ধরে টলারেট করে আজকে চাপে পড়ে যদি সামনে কথা বলেন মানুষ তো আপনাদেরও বলবে যে আপনারা এই সমস্ত কিছু জানতেন এবং আপনাদের বিরুদ্ধেও ব্যবস্থা না হোক আমরা এর আগেও মানে ইনফ্যাক্ট আমি মিডিয়ার সামনেও এর আগেও ভয়েস তুলেছিলাম আমি কথা বলেছি এই সমস্ত দুর্নীতিগুলো নিয়ে কিন্তু তখন মানে সামাজিকভাবে এইভাবে এত বড় আন্দোলন তুলে গড়ে ওঠেনি যাই হোক সেই সময়তে আমাদের গলা চেপে ধরা হয়েছিল অনেকভাবে সেটা কে চেপে ধরেছিল সরকার পক্ষ থেকে যে চাপ নাম কি মানে মগললাল মেঘরাজ ডাকু গন্ডারিয়া হিজিবি আমি নাম আমি কেউ আপনারা নাম বলেন না না মানে ব্যাপারটা সরকার আপনাকে আর বিব্রত করছেন আবার আসছে আপনার কাছে কিন্তু সব্যসাচী বাবু মানে সামথিং ইজ রটন যেটা যেটাকে বলা হয় কিছু তো কিছু তো পচে গেছে এবং সেই পচে যাওয়া জায়গাগুলোতেই এখন মনে হচ্ছে কেউ অপারেশন করার চেষ্টা করছে কেউ ওষুধ দেওয়ার চেষ্টা করছে এবং সবাই চিকিৎসকের মতন রাস্তায় নেমেই কাজটা করছে প্রবলেমটা কোথায় দেখো তুমি যে বলছো কিছু তো পচে গেছে আমি বলবো পুরোটাই পচে গেছে এবং এ পচনের কোনো শুরু নেই কোনো শেষ নেই সুতরাং এইখানে তোমার আগের প্রশ্নটা ওনাকে ছিল যে এই যে মানে করাপশানটা চলছে কী এটাকে ফিট করে দেখো করাপশনের কিন্তু একটা ভিশেষ সাইকেল আছে হ্যাঁ একদিকে করাপশন একখানা লোক দিয়ে হয় না করাপশন অলওয়েজ হ্যাপেন্স ইন টিমস যেখানে একটা বড় জায়গা বড় বেশ কিছু বার্ডস অফ দ্য সেম ফেদার দ্য গেট টুগেদার অ্যান্ড দ্য স্টার্ট করাপ্ট প্র্যাকটিসেস এই করাপশন থেকে আসে একটা সাইকেলের একদম নিচটাই যদি ধরো হচ্ছে ব্ল্যাকমেইলিং এই শব্দটা আজকে আমি সকালে শুনেছি আমার এক বন্ধুর কাছে যে এই করাপ লোকেরা কাজ করে এবং তারা যেহেতু করাপশন করে ঠিক ভার্টিকালের নিচটাতেই থাকে হচ্ছে একটা ব্ল্যাক মেলিংয়ের একটা জায়গা সুতরাং সেটা আবার ফিট করতে থাকে ফার্দার করাপশনকে এই জায়গাটা মনে রাখতে হবে তুমি যে ওনাকে প্রশ্নটা করলে যে আজকে এই রকম ব্যাপারটা চলছে কি করে চলছে স্বাস্থ্য ভবনে এরকম কি করে চলছে খুব ইজি দর্শকদের জন্য আমি বলে দিচ্ছি এই যে পাড়ায় পাড়ায় সিন্ডিকেট থাকে না কেউ একজন বালির দায়িত্ব নেয় কেউ একজন লোহার দায়িত্ব নেয় কেউ একজন সিমেন্টের দায়িত্ব নেয় তেমনি এখানে এইখানেও একটা সিন্ডিকেট কাজ করছে কেউ একজন অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্বে আছে ভার্টিক্যালগুলো তোমায় বলছি কেউ একজন অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্বে আছে কেউ একজন এক্সামিনেশন প্রসেসের দায়িত্ব আছে কেউ একজন ওয়েস্ট ম্যানেজমেন্টের দায়িত্ব নিচ্ছে আবার কেউ একজন টেন্ডারের দায়িত্ব নিচ্ছে সুতরাং আলাদা ডক্টর মিত্র ডিসেন্ট্রালাইজেশন তো যে কোনো জায়গায় ভালো মানে আমি যেরকম এডিটোরিয়ালের দায়িত্ব নিচ্ছি কেউ প্রোডাকশনের দায়িত্ব নিচ্ছে কেউ কন্টেন্টের দায়িত্ব নিচ্ছে মানে আমি বলছি ডিসেন্ট্রালাইজেশনও তো ক্ষতি নেই তার মানে সিন্ডিকেটটা আসলে ডিসেন্ট্রালাইজ করার জন্য নয় প্রত্যেকটা জায়গা থেকে টাকা তোলার জন্য এক্স্যাক্টলি প্রত্যেকটা জায়গা থেকে যাতে কোনো জায়গা থেকেই হঠাৎ করে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস না হয়ে যায় যে এই জায়গাটা থেকে ওরা বাবা এখান থেকে তো টাকাটা এলো না সেই জিনিসটা যাতে না হয় ইটস এ ভেরি ভেরি স্ট্রাকচারড সিন্ডিকেট সুতরাং এই যে পাড়ার যে সিন্ডিকেট সেইটা শুধু কিন্তু বালি সিমেন্ট লোহাতে আজকে আটকে নেই সেটা এডুকেশনে চলে এসছে সেটা হেলথে চলে এসছে এবং সেটা আর প্রত্যেকটা সেক্টরে চলে এসছে এবং এইটা একখানা ইজ আ ভেরি ওয়েল স্ট্রাকচার সিস্টেম তুমি যে নামগুলো চাইছো আজকে হঠাৎ করে আমার পক্ষে নাম বলাটা মুশকিলের কারণ বলে দিচ্ছি কারণ কালকে হয়তো আমার চেম্বারের সামনে লোকজন বসে যাবে কিংবা আমাকে আবার ডেকে পাঠাবে দেখেছো দুজন বিখ্যাত ডাক্তারকে ডেকে পাঠানো হয়েছে এবং প্রশ্ন করবে আমরা সাধারণ মানুষ আমাদের না আছে লয়ের অভিজ্ঞতা না আছে পুলিশের থানায় গিয়ে কোনো অভিজ্ঞতা এবং না আছে এই পুরো স্ট্র্যাটেজিটাকে ঠিকভাবে বোঝার অভিজ্ঞতা এই যে আমরা নির্বোধ সাধারণ মানুষ এই জায়গাটাই খেলা চলে এই যে পুলিশরা বলে বেড়াচ্ছে যে ফেক নিউজ হচ্ছে ফেক নিউজ হচ্ছে আরে মশাই ফেক নিউজ কেন হচ্ছে কারণ সাধারণ মানুষ আপনাদের কাছে সঠিক তথ্য পাচ্ছে না বলে তারা আজকে ফেক নিউজ করছে ফেক নিউজের জন্ম কোথা থেকে ওয়ে দ্য পপুলেশন ডাজনট গেট দি আনসার্স উইচ আর ভেরি ভেরি অবভিয়াস সেখান থেকে ফেক নিউজ করতে লোককে করছে আমি কি সাপোর্ট করছি সেটাকে না কিন্তু আমাদের অ্যাডমিনিস্ট্রেশনকে বুঝতে হবে পুলিশ ডিপার্টমেন্টকে বুঝতে হবে যে এই যে আপনারা বলছেন সবই ফেক নিউজ সবই ফেক নিউজ এটা তো শুরু করেছেন আপনারা মশাই আপনারা শুরু করেছেন বলে দিয়ে যে অসুস্থ আপনারা শুরু করেছেন বলে দিয়ে যে সুইসাইড ফেক নিউজ যে বলছে সেটা তো উৎসব প্রথম দিন প্রথম ঘন্টা থেকে শুরু হয়েছে তাহলে সাধারণ মানুষ আমার মতো মানুষ ওনাদের মতো মানুষের ওপরে কেন দোষ চাপানো হচ্ছে শুধু দোষ চাপানো হচ্ছে না সব্যসাচী বাবু আমি ঠিক সেই জায়গা থেকে মুকশার কাছে যাব মুকশার মানে যখন আমরা শুরু করছিলাম তখনই মুকশা বলছিল যে আমি যাই না কতক্ষণ কথা বলতে পারবো কিন্তু মোকশা শুধুমাত্র দোষ পানো তো নয় তুমি নিজে চোখে দেখেছো তুমিও হয়তো এক দুভাগ পেয়েছ ইস্টবেঙ্গল মোহনবাগানের খেলা দেখতে বা সেখানে প্রতিবাদ করতে ঘটি বাঙাল নির্বিশেষে যেভাবে অ্যাট্রোসিটি এবং সেটা সুপ্রিম কোর্ট বলেছি আমরা স্তম্ভিত মিস্টার সিব্বল যেভাবে রাজ্য সরকারের পুলিশ নিরস্ত্র কিছু শান্তিপ্রিয় মানুষের ওপর বল প্রয়োগ করছে মানে এটা সুপ্রিম কোর্টকে কেন বলতে হবে মকসা বারবার আমাদের আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী নেই পুলিশ মন্ত্রী নেই আমাদের ল অ্যান্ড অর্ডার নেই আমি সেদিনকে গেছিলাম বারবার বলছি আমি অ্যাজ এ সিটিজেন অফ ইন্ডিয়া হয়ে গেছিলাম একটা ভারতের আমি ভোটাধিকার হয়ে গেছিলাম বাংলার মেয়ে হয়ে গেছিলাম কারণ আমি এখানে জন্ম নিয়েছি প্রথমত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার অপরিসীম শক্তি সে একা দাঁড়িয়ে আমফান ঢুকে দিচ্ছে আম চাই আচার চাই বলে সে কী না করতে পারে আমরা তার আমরা জানি সে কি না করেছে আমরা ইতিহাসে দেখেছি সে পার্লামেন্ট নাড়িয়ে দিয়েছে লেজিসলেচার নাড়িয়ে দিয়েছে এত ভালো ভালো মহানায়ক না গায় মহানায়ক মহাগায়ক বুদ্ধিজীবীদের নিয়ে ইন্ডাস্ট্রিয়ালিস্টদের টাটা বাইবাই করে দিয়েছে এত তার শক্তি সে সেদিনকে যেদিন ঘটনাটা ঘটেছে সেই দিনকে সে ল আমরা ওনাকে অনেক লব বদলাতে দেখেছি অনেক কি না পারেন ওনার পক্ষে কিছু নেই যেটা উনি পারেন না বারংবার আমরা দেখেছি সেদিনকে তিনি লটা বদলে সেকেন্ড ওপিনিয়নের জন্য পোস্টমর্টমের জন্য বডিটা প্রিজার্ভ করতে পারলেন না প্রথম প্রশ্ন এটা আমাদের এখানে ওয়ান অফ দ্য মোস্ট লটা বদলানোরও দরকার নেই

বুঝে আমি একটা সাধারণ মানুষ হিসেবে বলছি আমি অত মানে এক্স্যাক্ট টার্মিনোলজিতে কথাটা বলছি না যাতে সবার কাছে এটা পৌঁছয় সেকেন্ড মোস্ট পপুলার এমপি সাত লাখ ভোটে জিতেছে তার এত পাওয়ার সেদিনকে যখন চোদ্দই আগস্ট যখন সাধারণ মানুষেরা মিছিল ডক্টররা মিছিল করতে গেছিলো তখন তার পাওয়ারটা আমরা দেখতে পারলাম না উপরন্তু আমরা কিছু হুলিগঞ্জদের দেখলাম অ্যাটাক করতে আজকে আমরা সিআইএসএফ এখানে পাহারা দিচ্ছে দিচ্ছি কর আমাদের একটা মানে আমাদের বাংলার জন্যই একটা ইটস দ্য বিগেস্ট নিউজ বাংলা কেন এটা একটা দেশের নিউজ ইটস আর ইন্টারন্যাশনাল নিউজ নাও আজকে সেখানে সিআইসিএফ সেদিনকে আর কোথায় ছিল উনি তো এত আইন বদলাতে পারে এবার বদলাতে পারলো না এবার আমি যাচ্ছি সেন্ট্রালের কাছে আমরা এরকম অনেক সিবিআই দেখেছি এখান দিয়ে সারদা নারদা দেখেছি সুশান্ত সিং রাজপুতের কেস দেখেছি মণিপুর দেখেছি আরও দেখেছি ভোটের আগে যখন তারা আসেন তারা একটা টুইটের পর রিটুইট হয়ে যায় আজকে দশটা দিন হয়ে গেল কই তার তো কোনো বাডিক নেই আমরা সেন্ট্রাল থেকে তো প্রাইম মিনিস্টারের কোনো বাডিক পাচ্ছি না সেই জায়গা যেখানে আমাদের রবি ঠাকুর নাইটিঙ্গেল বয়কট করেছে উপাধি যাই হি আজাদি ফোর্স প্রি ইন্ডিপেন্ডেন্সের একটা ক্যাপিটাল ছিল নকশাল মুভমেন্ট ন্যাশনাল অ্যান্থেম সেটা এক আমাদের রবি ঠাকুরের আমাদের বাংলার গর্ব এই সেই এই সেই জায়গা যেখান থেকে এত বিক্ষোভ শুরু হয়েছিল আজকে আমরা কিন্তু আর অপেক্ষা করব না তো আমাদের কাছে সবটাই একটা ন্যাশনাল আমরা দেশের জন্যে প্রথম যেভাবে লড়াই করেছি আজকে আমরা পিছু হাঁটবো না আবার লড়াই করার জন্য এটা আমি একজন সিটিজেন অফ ইন্ডিয়া একজন বাংলার মেয়ে হয়ে আমার বক্তব্য এটা রেপিউটি সুপার তিনি তো একজন নন হিন্দু একজন মুসলিম উনি তো উনি তো এখন মুখ খুলছেন সবকিছু আমরা দেখতে পাচ্ছি উনি কি 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 মিস্টার ঘোষকে নিয়ে এত কথা বলছে কই এখানে তো এখন রিলিজিয়ান আসছে না ভোটের আগে রিলিজিয়ান পার্টি এখনো আমরা অপোজিশন ওদের কাজ ডেফিনেটলি করছে ওনারা করবেই এখানে সব কিছু একটা পলিটিক্স একটা কাটমানি এখন যখন দেখছে মানুষ খেপে গেছে এখন বুদ্ধিজীবীরা কথায় কোথায় তখন কোথায় সেই রাতে ন তারিখ ঘটনাটা কোথায় সেই বুদ্ধিজীবী কোথায় দেশ এখন বাংলা এখন গুজরাট মণিপুর হয়ে যায়নি কোথায় সেই বুদ্ধিজীবীরা এখন তারা পথে নামছেন এটা আমার প্রাইম মিনিস্টারকেও বলা সিএম কেও বলা বাবু আপনি কিছু বলতে চাইছিলেন না বলেছে একদম দারুণ কথা আমরা তো লাইডিং সিটিজেন এখন মনে হয় বিপদে পড়লে কার কাছে যাব আমি অবাক হয়ে যাচ্ছি বাসুদেব বাবু আপনি চিকিৎসা জগতের মানুষ আপনি অভিনয় জগতের মানুষ মোকসরা সাউথ ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করছে অর্কদ্বীপ ইউটিউব এবং হসপিটালে কাজ করছে এখানে যারা রয়েছেন রাম বাম বা তথাকথিত নেতা মন্ত্রী কেউ নন কিন্তু আপনারা বোধহয় নেতা মন্ত্রীদের মতন কথা বলছেন না আমরা রাম নই এটা পলিটিসাইজ করা হচ্ছে সেইটা চাই না আমরা আমরাই এবং আমাদের বুকে যে আগুন জ্বলছে আমি বলেছি সেটা জ্বালিয়ে রাখবো এবং এটাকে পাল্টাতে হবে এই সিস্টেম মাস্ট বি চেঞ্জড এই যে এখন সব্যসাচী বলছিল নাম করে করে বলা যায় কিন্তু তারপরে হয়তো আমার পেছনে লোকে লেগে যাবে এই ভীতিটা আমাদের প্রত্যেকের আছে আমরা ভয় নিয়ে বাঁচবো কেন স্বাধীন ভারতের নাগরিক সেদিন আমাকে যখন হাঁটছিলাম এই বয়সে বয়স কমে যাচ্ছে রোজ তো এই বয়সে রোজই হাঁটছি হাঁটতে হাঁটতে একজন জিজ্ঞেস করলেন যে হঠাৎ যে সেটা হচ্ছে চোদ্দ তারিখের বেলা যখন এই অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের সামনে তখন রাত্রির একটা বাজে বলেন আপনার কি মত এই তো স্বাধীনতা দিবস আজকে আমার মুখ দিয়ে একটাই কথা বেরিয়েছিল ভাই যে আমরা কি যোগ্য এই স্বাধীনতা পাবার এই যোগ্যতাটা তো প্রমাণ করাও আমাদের অধিকার আমাদের উচিত আমরা সেটা করতে পারছি না আর সিন্ডিকেট যেটা বলেছে দারুণ কথা বলেছে সিন্ডিকেট এভরিও এই যে হেলথ এই মতে সিন্ডিকেট ঢুকে গেছে which is true এটা বাচ্চা ছেলে ও নাম করে বলতে পারবে না সমস্ত ভবিষ্যত বাচ্চা নাম করে বলতে পারবে না ও নেতা ও নেতা কিন্তু নাম করতে পারছে না ভাই কারণ মানে আই স্যাড ফর হিম এবং আমি ওর জায়গায় থাকলে আমিও সেটা করতাম আমিও নাম করে বলতে ভাই পেতাম ও কিব শোভচা পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় পিজিটি দের যে অ্যাসোসিয়েশন যেটা তৃণমূল কংগ্রেস কোন্থি অনেক ক্ষেত্রে তারা পর্যন্ত নাম বলতে ঠক করে কাঁপছে এটা মানে হেডলাইন তো ভালো ভাবতে হবে যে প্রত্যেকটা পার্টির মধ্যে আছে তাদের জায়গাটা নেই আজকে ভাবুন না মানে এটা তো আমি বলছি না মানে গতকালকে যেটা আইএম এর একটা কনফারেন্স হয় পনেরো জন প্রিন্সিপাল তারা কালকে গতকালকে মুখ খুলেছেন যে অ্যাকচুয়ালি তাদের উপর কি ধরনের প্রেসার ক্রিয়েট করা হয়েছিল যে একটা সামান্য কোয়েশ্চেন পেপার তাকে আগে থেকে দিয়ে দিতে হয়েছিল টাইমের আগে কোয়েশ্চেন পেপার লিক করতে হয়েছে ইনফ্যাক্ট আপনারা হালে অনেক নিউজেও দেখেছেন সুহিতা পাল যাকে আজকে ভিসি করে বসানো হয়েছে তিনি নিজে সরিয়েও দেওয়া হয়েছে হ্যাঁ সরিয়েও দেওয়া হয়েছে মানে তাকে সেই সময় ভিসি থাকাকালীন সে একটা এক্সামিনেশন হলের মধ্যে ঢুকে একজন নর্থ বেঙ্গলের একজন চিকিৎসক নেতা তার সাথে গিয়ে মোবাইল খুলে তাকে স্টুডেন্টদেরকে আনসার বলতে দেখা গিয়েছে তো সেই সমস্ত হিনিয়াস অ্যাকিউজেশান থাকা সত্ত্বেও সে ভিসি ছিল তারপরে তাকে দীর্ঘদিন ধরে চলেছে এবং আমি একবার বাকি প্রত্যেককেই একটু দৃষ্টি আকর্ষণ করব কারণ আমি কস্তুরি সেনগুপ্ত বলে কস্তুরি সেনগুপ্ত অভিনেত্রী নন কস্তুরী সেনগুপ্ত প্রখ্যাত চিকিৎসক বা নেতা মন্ত্রী কেউ নন আমি আমার হাতে ওই যে ঘটনার পর থেকে কস্তুরি সেনগুপ্ত টানা লড়াইটা লড়ে যাচ্ছেন এবং রিপাবলিক বাংলা মানুষের কণ্ঠস্বর নিজেদেরকে দাবি করে শুধু দাবি করলে তো হবে না পাশে দাঁড়াতে হবে এবং সে কারণে জাস্টিস ফর অঙ্গীকার আমরা যে কথাটা বারবার বলছি সেটা আপনারাও একটু শুনুন আমার কাছে পেপার কাটিং আছে এবং তার পাশাপাশি রিপাবলিক বাংলাও যে খবরগুলো করেছিল তার শিরোনাম দুর্ঘটনায় মৃত ছেলের দেহ দেখতে চাওয়ায় শোকার্ত বাবা মার ভাগ্যে জুটল পুলিশের মার ছেলের মৃতদেহ দেখতে চাওয়ায় পুলিশের মারে রক্ত ঝরল বাবার মারধরের পরে সদ্য সন্তান হারা দম্পতিকে বারাসদের মেডিকেলে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার অভিযোগ কি করে মৃত্যু হয়েছে জানতে চাওয়ায় অমানবিক আচরণ রাজ্যের পুলিশের গতকাল ভিএ বিকেলে ভিআইপি রোডের হলদিরাম স্টপেজে বাস থেকে নামার সময় দুর্ঘটনায় মৃত্যু হয় পড়ুয়ার নাম অঙ্গিকার হাসপাতালে মা বাবা দেখতে গেলে তাকে মারধর করা হয় শুধুমাত্র জানতে চাওয়ার জন্য তাদের কনসেন্ট ছাড়া হাসপাতালে কি করে গেল কেন এত দেরিতে জানানো হলো এবং এখন মৃতদেহ নিয়ে কি করা হবে এটা সেদিনের হেডলাইন আপনারা সবাই গুগল করে দেখতে পারেন আপনারা পেপার কাটিং পুরনো সেগুলো নিয়েও দেখতে পারেন রিপাবলিক বাংলা লাগাতার দুদিন ধরে কভারেজ করেছে সেটা দেখতে পারেন আমি কস্তুরিদির কাছেই ডিরেক্টলি জানতে চাই কস্তুরিদি লাগাতার আমরা কয়েকদিন ধরে আবার পুলিশ অভয়ানা তার আগেও কিছু মাস আগেই এই ঘটনা ঘটিয়েছিল এবং এটা ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছিল একটু যদি শুরু থেকে বলেন কি হয়েছিল গত আঠেরোই জুলাই দু আমার ছেলে অঙ্গীকার ও স্কুলে গিয়েছিল স্কুল স্কুলে ও সল্টলেক সিএ স্কুলে ক্লাস ইলেভেনে পড়তো আইসিএসসি পাশ করেছে এবছর ইলেভেনে ভর্তি হয়েছে ছেলে স্কুল থেকে স্কুলের পরেও রিহার্সাল ছিল ও অন্য স্কুল ও নিজের স্কুলকে অন্য স্কুলে রিপ্রেজেন্ট করে একটা ড্রামা কম্পিটিশনে ছিল রিহার্সাল করে বেরিয়ে পাঁচটা বাস দিয়ে পাঁচে ও আমাকে ফোন করে মামা আমার রিহার্সাল হয়ে গেছে আমি বাসে উঠছি এরপরে আমি জানি ছেলে বাড়ি আসবে হঠাৎ সাড়ে পাঁচটা নাগাদ আমাদের পরিচিত এক রিক্সাওয়ালা যার রিক্সায় আমরা বাড়ি আসতাম হলদিরাম থেকে আমি আমার ছেলে দুজনেই স্কুল থেকে ফেরার পথে সেই রিক্সাওয়ালা আমার বাড়িতে এসে বলে আপনার ছেলেটি খুব অসুস্থ হয়ে পড়েছে হি ওয়াজ ভেরি সেন্সিটিভ এই পরিস্থিতিতে বাবা মাকে অ্যাক্সিডেন্টের খবর না দিয়েও বলে অসুস্থ হয়ে পড়েছে এবং ওকে চার নকে নিয়ে যাওয়া হয়েছে মোস্ট প্রবলি আইসি ইউতে ভর্তি আছে আমরা ঊর্ধ্বশ সঙ্গে সঙ্গে দুজনে আমি এবং অঙ্গীকারের বাবা দুজনে আমরা ছুটতে ছুটতে চার নকে যাই আমার বাবা কি আমার হাজব্যান্ড ওর অঙ্গীকারের বাবা একজন অধ্যাপক পেশায় অধ্যাপক আমি পেশায় স্কুল শিক্ষিকা আমার আমরা উদ্ধশাহসে ছুটতে ছুটতে যাই কারণ দুশো মিটার আমাদের বাড়ি থেকে দুশো মিটার দূরেই হচ্ছে হলদিরাম বাস স্টপ এবং তার রাস্তার উল্টো ফুটে চার্নক সঙ্গে সঙ্গে প্রায় মিনিট দশকের মধ্যে আমরা চারনক হসপিটালে পৌঁছোই ওখানে আমাদেরকে ইমার্জেন্সিতে ডক্টর বলেন যে হ্যাঁ একটি বাচ্চাকে পুলিশ নিয়ে এসেছিলো আবার নিয়ে চলে গেছে আমি একটি প্রশ্ন করেছিলাম যে ছেলেটি কি বেঁচে আছে তখন উনি ও বলেছিলেন খুব ক্রিটিক্যাল কিন্তু বেঁচে আছে আমরা আবার ছুটতে ছুটতে হলদিরাম বাস স্টপে যাই সেখানে ট্রাফিক পুলিশকে অনবরত অনুরোধ উপরোধ করতে থাকি যে ছেলেকে কোথায় নিয়ে গেছে প্লিজ আমাদেরকে বলুন ছেলের বিষয়ে কিছু বলুন কোথায় এসে আছে কেমন আছে সেখানে আমাদেরকে একজন আরেকজনকে কাছে পাঠাতে থাকেন এ বলে আমি ছিলাম না উনি জানেন উনি বলেন না না উনি ওনার কাছে যেন উনি ছিলেন তখন আমি লিটারেলি পুলিশের পায়ে পড়ি একদম পায়ে ধরি ট্রাফিক পুলিশকে তখন লোকজন জড়ো হয়ে যায় তখন ওরা বলে যে বারাসাত হসপিটালে নিয়ে গেছে হলদিরাম বাস স্টপের চতুর্দিকে স্পন্দন চারণক আইএলএস অজস্র হসপিটাল সরকারি হাসপাতাল বলতো বিধাননগর গভর্নমেন্ট মিউনিসিপ্যাল বিধাননগর মিউনসিপ্যালিটি হসপিটাল আছে আর জি কর আছে সেই সমস্ত ফেলে রেখে আঠেরো কিলোমিটার দূরে বারাসাত হাসপাতালে কেন নিয়ে যাওয়া হল আমার ছেলেকে আজ পর্যন্ত এই প্রশ্নের উত্তর আমি পাইনি পুলিশ বলছে আমার ছেলে পাঁচটা বাইশ মিনিটে অ্যাক্সিডেন্টের সময় স্পট ডেড চারণক হসপিটাল সেই মুহূর্তে ডাক্তার আমাকে বলেছিল যে আমার ছেলে বেঁচে আছে পরবর্তীতে তারা লেটার হেড প্যাডে একটি চিঠি আমাদেরকে দেয় সেখানে লেখা আছে অ্যারাউন্ড সিক্স পি এম ইউ ব্রড ব্রডডেড অ্যারাউন্ড সিক্স পি এম যদিও ব্রডডেড হয়ে থাকে তাহলে পাঁচটা চল্লিশে যখন আমরা হসপিটালে গেলাম তখন সে ওখানে কেন ছিল না অ্যারাউন্ড সিক্স পি এম এ যদি তাকে নিয়ে যাওয়া হয়ে থাকে এত ক্যাজুয়াল এত ক্যাজুয়ালি একটা মানুষের জীবন মৃত্যুর বিচার হয়ে যায় চারণক হসপিটাল আমাদের সঙ্গে একটি ভিডিও শেয়ার করেছে যাতে দেখাচ্ছে পুলিশ ভ্যান একটি পুলিশের অ্যাম্বুলেন্স ভ্যান বা গাড়ি চারণকের সামনে দাঁড়িয়ে আছে একজন ডক্টর লেডি ডক্টর উইদাউট এনি ইকুইপমেন্টস নট একদম গলায় কোনো স্টেথও ছিল না তিনি গিয়ে পুলিশ ভিতর ঢুকলেন পাঁচটা পঁয়ত্রিশ থেকে ঠিক ছত্রিশে তিনি বেরিয়ে এলেন এক মিনিটের মধ্যে সাঁত্রিশে ভ্যানটি রাস্তায় বেরিয়ে গেল অর্থাৎ সাঁত্রিশে তারা বারাসাত হসপিটালের দিকে রওনা হলো বিয়াল্লিশ নাগাদ আমরা চর্ণকে পৌঁছেছি তার মধ্যে এত কিছু ঘটে গেছে অথচ চার্নক আমাদের যে কাগজ দিয়েছে তাতে লেখা আছে অ্যারাউন্ড সিক্স পি সাড়ে ছটা নাগাদ আমরা বারাসাত হসপিটালে পৌঁছে সাড়ে ছটা না ছটা চল্লিশ নাগাদ সেখানে গিয়ে দেখি যে বারাসাত হসপিটালে কোনো পুলিশ নেই কেউ নেই ইমার্জেন্সিতে ডক্টরকে জান জিজ্ঞেস করলে তিনি আমাদেরকে জানান যে আপনার বাচ্চা এক্সপায়ার করে গেছে কোথায় আমার বাচ্চা তখন আমরা দেখি এমার্জেন্সির সামনে একটি অন্ধকার ঘরে বাইরে থেকে তালা বন্ধ করে আমার বাচ্চাকে ফেলে রেখেছে নো ওয়ান ওয়াজ দেয়ার কোনো পুলিশ কোনো ডাক্তার কেউ ছিল না তাকে মিনিমাম ফার্স্ট এডটুকু করা হয়নি রক্তটুকু তার মোছানো হয়নি সেই অবস্থায় আমরা আমার বাচ্চাকে পাই শকে আমরা স্পিচলেস হয়ে গেছিলাম কথা বলতে পারছিলাম না সুস্থ সবল ছেলে আমার সকালবেলা স্কুলে গেল বিকেল পাঁচটাতে আমার সঙ্গে কথা বললো তারপর দেখছি সে আর নেই বারাসাত হসপিটালে তাকে এইভাবে ফেলে রাখা হয়েছে এক ঝলকের জন্য সম্ভবত শনাক্তকরণের জন্য আমাদেরকে দেখিয়ে তাকে সরিয়ে দেওয়া হয় আমরা দুজনেই বারবার অনুনয় বিনয় করি যে ওকে কোথায় নিয়ে যাচ্ছেন কোনো উত্তর নেই তখন আমরা সত্যিই বাক্যহারা হয়ে গিয়েছিলাম শকে কি আর দশ পনেরো মিনিটের মধ্যে আমার বাবা মা গিয়ে পৌঁছন আমার বাবা রিটায়ার্ড অধ্যাপক সত্তর বছরের একজন মানুষ তাকে তিনি ক্রমাগত প্রশ্ন করতে থাকেন যে কেন আমার নাতিকে বারাসাত নিয়ে আসলে ওর কী হয়েছে কেন এর ঘটনা ঘটলো তখন বারাসাত হসপিটালের ডাক্তার তিনি ইমার্জেন্সিতে তখন ছিলেন তার নাম সুপ্রীতি ঘড়ুই তিনি বাবাকে সঙ্গে তর্ক বিতর্ক করতে থাকেন বাবা একবার দেখতে চায় বলে ওকে মর্গে পাঠিয়ে দেওয়া হয়েছে বাবা তখন জিজ্ঞেস করে যে উইদাউট কনসেন্ট কার কনসেন্ট আপনারা মর্গে পাঠিয়েছেন চার ঘন্টা কি হয়েছে তার কোনো উত্তর তিনি আমাদের দেননি তারপরে বারাসাত পুলিশ ক্যাম্প থেকে পুলিশ আসে এবং সেই পুলিশ আমার বাবাকে মারতে যায় বাবার জামা ছিল দিয়েছে বাবাকে আটকা মারার থেকে বাঁচাতে গিয়ে আমার হাজব্যান্ড মার খায় তার চোখে ঘুষি মারা হয়েছে তাকে জামা ছেড়ে দিয়েছে চোখের উপর ফেটে গেছিল আমি ওকে ঠেকাতে যাই আমাকে লিটারালি একজন পুরুষ পুলিশ তিনি আমার জামা ধরে হিচরাতে হিচরাতে আমাকে পুলিশ ভ্যানে তোলেন অ্যাজ ইফ আমি একজন খুনের আসামি সন্তান হারা মা এটাই আমাদের অপরাধ আমরা সন্তান হারা বাবা মা আমাদেরকে মারতে মারতে বারাসাত থানায় নিয়ে যাওয়া হয় পুলিশ ব্যানে করে সেখানে গিয়ে আমাদের পরিচয় জেনে পুলিশ ওখানকার যিনি মেজবাবু ছিলেন বলছেন ও আপনি অধ্যাপক আগে বলবেন তো আপনি আমি বারার সাথে একটি স্কুলে দীর্ঘদিন শিক্ষকতা করেছি ও আপনি ওই স্কুলের টিচার ছেলে বকুলে কম মারতো হ্যাঁ তাহলে অধ্যাপক বলে কম মারতো ওখানে আমাদের এই পরিচয় দেওয়া উচিত ছিল আমি একজন অধ্যাপক হয়ে শিক্ষিকা হয়ে রিক্সাওয়ালা হয়ে ওখানে আমার পরিচয় আমি একজন মা আমি একজন বাবা এটাই আমার মনে হয়েছে আমরা বলার মতো কন্ডিশন ছিল না হলেও বলতাম না তো এই হচ্ছে পুলিশের পরিস্থিতি পুলিশ এখন আমার মানে গ এই যে ডাক্তারবাবু বললেন যে সিস্টেমটাই পচে গেছে গত এক মাস আঠেরোই জুলাই থেকে আজকে হচ্ছে একুশে অগস্ট আমরা আমি এই এক মাস ধরে এই জিনিসটা দেখছি এবং ডাক্তার পুলিশ কোর্ট থানা হাসপাতাল করে চলেছি গোটা সিস্টেমটাই পচে গেছে একটা পোস্টমর্টেম রিপোর্টের জন্য আঠেরোই জুলাই আমার ছেলের মৃত্যু হয়েছে আমি পনেরোই অগস্ট এই রিপোর্টটা পেয়েছি তার জন্য আমাদেরকে অন্তত বার বারাসাত যেতে হয়েছে প্রতিদিনই যাচ্ছি আজ নয় কাল কাল নয় পরশু এখান থেকে ওখানে এইভাবে আমরা চলে যাচ্ছি বাগুয়াটি থানার আইসি থেকে আরম্ভ করে ডিসিপি ট্রাফিক বিধাননগরের পুলিশ কমিশনার মিস্টার মুকেশ প্রত্যেকে আমাদের সঙ্গে প্রচণ্ড ভালো ব্যবহার করে খুব আশ্বাস দিয়েছেন আমার ছেলের খুনিরা বিচার পাবে আমার ছেলে বাস থেকে নামতে চায়নি প্রত্যক্ষদর্শীরা বলেছিল যে রানিং বাস থেকে সে নামতে ভয় পাচ্ছিল একটা ষোলো বছরের বাচ্চা তাকে কন্ট্রাক্টর বলে তুমি নিচের সিঁড়িতে নেমে দাঁড়াও তোমাকে নামতে হবে বাসের ভিতরে ছিল এমন মানুষ আমাকে বলেছে তো ও নামতে পারছিল না তারপরে যখন ওকে জোর করে ও নামতে যায় এবং পিছনে ওই রুটের আরেকটি বাস ছিল সেই বাস ওকে রানওভার করে চলে যায় পুলিশ আমাকে একটা ভিডিও দেখেছে যেটা এডিটেড যাতে দেখা যাচ্ছে রিক্সা করে আমার অ্যাক্সিডেন্ট স্পটের কোনো ভিডিও নেই রিক্সা করে আমার ছেলেকে পুলিশের পায়ের উপর শুয়ে নিয়ে যাচ্ছে পাঁধ পুলিশের বুটের উপর আমার ছেলেকে শুয়ে নিয়ে যাচ্ছে তার পা দুটো ঝুলছে তার মুখ আমি দেখতে পাইনি পা দুটোই শুধু দেখতে পেয়েছি ওই ভিডিওতে ব্যাস এইটুকুই আমাকে পুলিশ দেখিয়েছে আর কিচ্ছু নেই কোনো বিচার নেই পুলিশ আমাকে বলছে একশো ছয়ের ধারা একশো ছয়ের দুই এই ধারা আমরা সাধারণ মানুষ আইন জানি না তবু এখন ছেলের মৃত্যুতে আইনও ঘাঁটতে হচ্ছে আমাদেরকে তো একশো ছুঁয়ের ছয়ের দুই ননভেলেবেল ধারায় কেস দেওয়া হয়েছিল বাগুয়েটি থানায় আমার হাজব্যান্ড এফআইআর করেছিল পেন দিয়ে কেটে সেইটাকে একশো ছয়ের এক করে তিন দিনের মধ্যে ড্রাইভার কন্ট্রাক্টরকে ছেড়ে দিয়েছে পুলিশ বেল পাইয়ে দিয়েছে ঘাতক বাসটিকেও ছেড়ে দিয়েছে আবার মানুষ মারতে বেরিয়ে পড়েছে তারা কোনো বিচার নেই কোনো শাস্তি নেই শুধু মৌখিক আশ্বাস বাগুইয়াটি থানার আইসি থেকে পুলিশ কমিশনার থেকে ডিসিপি থেকে প্রত্যেকে আমাকে বলেছেন বিচার হবে আজকে কোনো বিচার হয়নি কিচ্ছু হয়নি এবং হওয়ার আশা অতীব দূর আগামী কেসের ডেট পড়েছে চার মাস পর ততদিন এই খুনি ড্রাইভার কন্ট্রাক্টার স্কটফিক ঘুরে বেড়াবে এটা কি খুন নয় এইভাবে যে একটা বাচ্চাকে বাধ্য করলো এবং শুধুমাত্র রেষারেষির জন্য পাঁচ মিনিট আগে পৌঁছানোর জন্য একটা মানুষের প্রাণ চলে গেল আমাদের জীবনটা ধ্বংস হয়ে গেল শেষ হয়ে গেল কোনো দাম নেই আমাদের প্রাণের আমরা সাধারণ বলে মানুষ বলে কি আমাদের কোনো কোনো জীবনের কোনো দাম নেই পিষে দিয়ে চলে যাওয়া যায় এইভাবে না গ্যাং রেপ নয় এখন আমাদের এটা হচ্ছে মেন টপিক রেপ গ্যাংরেপ এটা কি সোসাইটাল গ্যাংরেপ নয় একটা মা বাবার রেপ নয় আর একটা জিনিসেই অভয়ের মা বাবার আর এদের তুমি মানসিকতার কত মিল দেখতে পাচ্ছ এই হাস করা তাড়াতাড়ি করা এদের দেখতে না দেওয়া পোস্টমর্টম ঠিকমতো না হওয়া মানে সব কটা যেন মিলে যায় তাহলে সেই জিনিস সমানে চলে আসছে এটা এই মানে কিছু ঘন্টার মধ্যে পেয়ে গেছে এটাই ডিফারেন্স আমি আমি একবার একবার যারা দর্শক আসনে রয়েছেন যারা যুক্ত হচ্ছেন তারাও চিকিৎসক তাদের কাছে একবার যাব তথাগত দাস কি বলবেন আমার দুটো কথা এখানে বলার এক নম্বর হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের দুজন সদস্য ঘটনার দিন আরজিগর মেডিকেল কলেজে উপস্থিত ছিলেন এবং মিডিয়াতে এই বাইট আমরা পেয়েছি এই প্রমাণ আমাদের কাছে আছে যে তারা বলছেন যে মুখ্যমন্ত্রী আমাদেরকে পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী যে ওনাদের চুজ করলেন তার কোনো লিখিত অর্ডার কিন্তু আমরা পাইনি নাম্বার ওয়ান সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগ আমা আমি এক্ষুনি কপি দেখাতে পারি গত বছর জুলাই মাসে তিন তারিখ আর তেরো তারিখ দুটো অর্ডার এসছিল। তেরো তারিখ একটি কমিটি ফর্ম হয়েছিল পাঁচ সদস্যের সেই পাঁচ সদস্যকে বলা ছিল তিন দিনের মধ্যে জানাতে যে অভিযোগগুলো উঠেছে সেই অভিযোগে রিপোর্ট সাবমিট করতে আমরা দেখলাম পাঁচজনের মধ্যে তিনজনের ট্রান্সফার হয়ে গেল ব্যাপারটা ধামাচাপা পড়ে গেল তেসরা জুলাই পশ্চিমবঙ্গ সরকারের গুণ যে দুর্নীতি দমন শাখা তারা প্রিন্সিপাল সেক্রেটারিকে নির্দেশ দিয়েছিল এই সন্দীপ ঘোষের এগেনস্টে ওঠা অভিযোগগুলো তদন্ত করতে একটা এক ইঞ্চি ফাইল নড়েনি প্রিন্সিপাল সেক্রেটারি যিনি হেলথের তাকে নির্দেশ দেওয়া হয়েছিল এক ইঞ্চি ফাইল নড়েনি আমি বারবার করে কথাটা বলছি কারণ আরজিকর মেডিকেল কলেজ কিন্তু দুর্নীতির একটা ল্যাব হয়ে গেছে শাসক দল আরজিকর মেডিকেল কলেজে যে যে কাজগুলো করে নতুন নতুন মানে দমন পীড়নের উপায় ওখানা বার করেন সেগুলো রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজে ছড়িয়ে দেওয়া হয় ঠিক ঠিক আমি অবন্তিকা পাল অবন্তিকা পাল তিনিও চিকিৎসক কিন্তু দি কোস্তুরীদির গল্প হস্তুরিদির ঘটনা আপনি শুনলেন আমরা লাগাতার এটা নিয়ে কথা বলে যাচ্ছি জাস্টিস ফর অভয়া যদি বলি জাস্টিস ফর অঙ্গীকারও তো বলতে হবে থ্যাঙ্কস ময়ুক আমি অঙ্গীকারের মায়ের কথা শুনলাম এবং দুর্বি সহ অভিজ্ঞতা মানে এটা নিয়ে কথা বলতে গেলেও আমাদের গলা কেঁপে যাচ্ছে প্রথমেই তাকে সমবেদনা জানাই আমাদের তাছাড়া আমরা জনগণ হিসেবে নাগরিক হিসেবে বেশি আর কী বা করতে পারি হসপিটাল মানে শহর কেন্দ্রিক যে হসপিটাল সেখানে নিরাপত্তা নিয়েও কথা হচ্ছে কিন্তু যেহেতু আমি রুরাল হেলথে চাকরি করি সেই রুরাল হেলথে ওমেন সেফটিটা তো আরও খারাপ মানে অকহতব্য খারাপ সেখানে সিসিটিভি তো মানে একটা হাস্যকর বিষয় আলোচনারই যোগ্য নয় সেখানে কোনো নিরাপত্তা কর্মী মানে নিরাপত্তা রক্ষীও নেই ফলে আমরা যারা ডক্টরসরা আমরা নার্সরা এন এমরা জিএনএমরা কাজ করি তাদের নিরাপত্তা কোথায় এবং সতেরো দফা সরকারের পক্ষ থেকে ওমেন সেফটি নিয়ে যে একটা নোটিস পেশ করা হয়েছিল সেটাও খুব রিডিকিউলাস তো মেয়েরা রাতে ডিউটি করবে না তাহলে একটা হসপিটাল চলবে কি করে নার্স ছাড়া অসংখ্য মহিলা কর্মী রয়েছেন তো তাদের নিরাপত্তার কথা সরকার কি ভাবছেন যথাযথ নিরাপত্তার কথা এবং আমি যে পোস্টাতে চাকরি করি আমরা যে পোস্টাতে চাকরি করি সেখানে কোনো লিখিত মেটার্নিটি লিভ নেই তো এটা শুধু বেআইনি নয় এটা অসাংবিধানিক গত বছর আমাদের এক সহকর্মী মেটনিটি লিভ নিয়েছিলেন এবং তার মাইনে কাটা হয় মানে এর চেয়ে দুর্ভাগ্যজনক আর কি হতে পারে মানে ন্যাশনাল টাস্ক ফোর্স কি কাজ করে সেই দিকেও রিপাবলিকের চোখ থাকবে আমি ডাক্তার কাজী মোহিতের কাছে একবার প্রশ্নটা শুনেনি কাজী মোহিত আপনার বক্তব্য আমি দীর্ঘদিন ধরে চিকিৎসা পরিষেবার সঙ্গে একজন বিভাগীয় প্রধান হিসেবে কাজ করে আসছি এই সিন্ডিকেট কট সিন্ডিকেটের কথাটা যেটা বললে সেটা কি ঠিক আমি এই সিন্ডিকেট ব্যবস্থাটা কিভাবে গড়ে উঠেছে সে সম্বন্ধে একটু পোস্টমর্টম করে আপনাদেরকে জানাতে চাইছি বলুন আমি জানি এরপরে আমার অবস্থা খুবই খারাপ হবে কিন্তু তারপরেও আমি টেলিভিশনে ভারতবর্ষ বলে একটি দেশ সেই দেশে একটি অত্যন্ত পপুলার নেটওয়ার্ক রিপাবলিক নেটওয়ার্ক সেই নেটওয়ার্কের ইংলিশ হিন্দি কন্নড় এবং বাংলা চ্যানেল রয়েছে গ্লোবাল সোসাইটাল যে নেটওয়ার্ক তার প্রত্যেকটিতে আপনার লাইভ স্ট্রিমিং হচ্ছে আপনি বলতে পারেন এরপরে যদি কিছু হয় মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রী হিসেবে নিশ্চয়ই এর দায় নেবেন ময়িকবাবু প্রথমেই জানিয়ে রাখি যেহেতু আমি একজন অধ্যাপক তাই বলছি প্রত্যেকটা কলেজের প্রিন্সিপাল এখন সকলেই হচ্ছে মেডিকেল মাফিয়া এদের মধ্যে কয়েকজন হাতে গোনা ছাড়া সবাই এখন মেডিকেল মাফিয়া এদের সঙ্গে উপর থেকে নিচতলা পর্যন্ত যোগ আছে নাহলে এইভাবে কাজ করা সম্ভব নয় এবং হেলথ ইউনিভার্সিটি যেটা সেটা একটা সুতিকাগারে পরিণত হয়েছে আমরা যারা হেলথ ইউনিভার্সিটির এক্সামিনার হই তারা এই ব্যবস্থার সঙ্গে নিজেদেরকে মানিয়ে নিতে পাচ্ছি না তার মূল কারণ হল যে এখানে কিছু সিভিক লোককে ইন্ট্রোডিউস করা হয়েছে যারা সমস্ত কিছুগুলোকে নিয়ন্ত্রণ করছে সেখানে এমন এমন লোক ভিসি হিসেবে আসছেন যারা কিনা কুকুরের ডায়ালিসের সঙ্গে যুক্ত তার পরবর্তীকালে আমরা কি দেখলাম আর এক ভদ্র মহিলাকে পাঠালেন তিনি আমাদের সঙ্গে অমানবিক আচরণ করছেন একদিনে বলছেন চোদ্দখানা খাতা দেখো এবং সেই সঙ্গে পরীক্ষা নাও এটা কোনো দিন সম্ভব মূল্যায়ন করা এইভাবে কোনো দিন সম্ভব হয় আজকে যে মূল্যায়নগুলো আমরা করে আসছি সেগুলো যদি আবার মূল্যায়ন করা যায় দেখা যাবে আকাশ পাতাল তফাত আছে এবং খুলুস খালি তাই নয় প্রত্যেকটা প্রিন্সিপাল এখন থেকে টিচারদের উপরে অমানবিক চাপ দিয়ে রাখেন ওকে পাস করাতে হবে তাকে পাস করাতে হবে এগুলো কেন চলবে এটা কি স্বাস্থ্য ব্যবস্থার অংশবিশেষ এর সঙ্গে আছে রুগী কল্যাণ সমিতি নামক একটি বস্তু যেটা অ্যাকচুয়ালি একটা রাজনৈতিক আঁকড়া ছাড়া আর কিছুই নয় এখান থেকে সমস্ত পেস পাস পেশ পাস ফেল সমস্ত কিছু নিয়ন্ত্রণ করা হয় শেষ বক্তা ডক্টর সুমিত চট্টোপাধ্যায় দর্শক হিসাবে এমন কিছু কিছু ঘটনা দেখছি যা কোনোদিন দেখব বলে ভাবিনি এরকম স্বতঃস্ফূর্ত আন্দোলন কোনো দিন দেখিনি এইরকম এই মোহনবাগান ইস্টবেঙ্গলের সমর্থকরা সব একসঙ্গে লড়াই করছে এটাও কোনো দিন দেখিনি আর আজকে আমি একটা জিনিস খবর পেলাম সেটাও কোনো দিন ভাবতে পারিনি যেটা হয় নর্মালি আমাদের যেটা নিয়ম সেটা হচ্ছে যে আপনার যদি পোস্টমর্টেম কখন করা হয় পোস্টমর্টেম করা হয় যদি কোনো আনন্যাচারাল ডেথ রিপোর্টেড হয় তখনই মানে আমার আজকে বাড়িতে কেউ মারা গেলেই তার পোস্টমর্টেম হবে এরকম কিন্তু নয় কাউকে একটা লিখিত কমপ্লেন করতে হবে যে এটা একটা আন্যাচারাল ডেথ উই হ্যাভ স্ট্রং সাসপিশন তবেই কিন্তু পোস্টমর্টেম হবে আর এই অভয়াকাণ্ডে হয়েছে আগে ডেথ ডিক্লেয়ার হয়েছে তারপরে তার পোস্টমর্টেম হয়েছে তারপর তাকে বার্নিং ঘাটে গিয়ে চতুর্থ বডি ছিল সেটাকে টোপকে ফার্স্টে পুড়িয়ে দেওয়া হয়েছে এবং রাত্রে এফআইআর হয়েছে এবং এটা আমার অবজারভেশান নয় এটা সুপ্রিম কোর্টের অবজারভেশান এরকম অদ্ভুত ঘটনা আমি ইহজীবনে দেখবো আমি কোনোদিন ভাবতে পারিনি বেশ অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আমরা সবাই স্তম্ভিত আসলে এবং সে কারণে মানে ঘন্টার পর ঘন্টা হয়তো ক্যামেরা রোল করতে পারে এবং এই কথাগুলো আপনাদের জানাতে হতে পারে আপনারাও হয়তো আমার বিশ্বাস আমি যতদিন সাংবাদিকতা করছি নাওয়া খাওয়া ভুলে হয়তো এই কথাগুলো শোনার জন্য শুধু আপনারা টিভির সামনে বসে থাকতে পারেন এবং তারপর আপনারাই রাস্তায় রাত দখলের লড়াইতে যাচ্ছেন একটা নতুন দিনের জন্য আমি জানি না এটা কবে শেষ হবে কিন্তু আমি এটা জানি সকাল হলে সব বদলে যাবে সেই সকালের অপেক্ষার জন্য আমরা প্রত্যেকে রয়েছে রিপাবলিক বাংলায় আমিও ময়ুক এই অপেক্ষাটাই করছি আপাতত কথা হোক এখানেই শেষ করছি একটা ছোট্ট বিরতি নিচ্ছি বিরতির পর আরও অনেক খবর আর্যকর নিয়ে সঙ্গে থাকুন রিপাবলিক বাংলা কথা হোক যাদের ছাড়া কোনোভাবেই সম্ভব নয় সেই সমস্ত বিজ্ঞাপনদাতাদের অসংখ্য ধন্যবাদ রিপাবলিক বাংলা কথা হোক কো প্রেজেন্টিং বাই উইলো উড Lal Baba Rice co-powered by Sriniketan Fashion, Century Ply, Club Prime, JPG Hexa TMT Bar, Dr. S.C. Debs Remelin Gold Capsule, Ebon, and Hal Sports.